সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটি রেসিপি। এই নাস্তা তৈরি করা খুবই সহজ, অল্প সময় অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে এর ভিতরে একটি ডিম ভেঙে দিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন একটি হ্যান্ড স্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব। চিনিটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে থাকতে হবে। তো আপনারা যদি নাস্তার পরিমাণ বেশি তৈরি করতে চান, সেক্ষেত্রে ডিম আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরা আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি হাত দিয়ে এটাকে ময়ন করে নেব। তো ময়দা ডিমটাকে খুব ভালো করে ময়ন করে নিতে হবে। তো আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা ময়দার প্রয়োজন। তো আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মথে নেব এখন। তো এটা তৈরি করা হয়ে গেছে। একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো চলে আসলাম 15 মিনিট পরে। এখন আমি এই ডোটাকে আর একটু ভালোভাবে মথে নেব। তো এখন এই ডোকে আমি 2টি ভাগে ভাগ করে নেব, অর্থাৎ আমি 2টা মোটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। প্রথমে একটি বাঁক দিয়ে করে নেব। এটাকে আমি বেলুনি দিয়ে বেলে নেব। তো এরকম মোটা করে আমি রুটিটা বলে বেলে নিয়েছি। এখন যা করতে হবে, এখানে আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি, এটা দিয়ে আমি নাস্তাগুলোকে কেটে নিব। প্রথমে সামনের অংশটা এভাবে কেটে সাইড করে রেখে দিব। তারপরে এভাবে করে কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নাস্তাগুলো কিন্তু দেখতে হাফ মুনের মতো লাগছে, অর্ধচন্দ্রের মতো। এই তো, তো এইভাবে করে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিব। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি। তো সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা হালকা কুসুম গরম হলে আমি এই নাস্তাগুলো একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দেব। তেলটাকে একদম গরম, খুব বেশি গরম করে নেওয়া যাবে না, একদম কুসুম গরম থাকতে থাকতেই
নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু আস্তে আস্তে তেলের উপর ফুলে ভেসে উঠতে শুরু করেছে। তো এগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো ভাজতে ভাজতে যখন এরকম একটি কালার চলে এসেছে, এখন আমি নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ সময় চুলার উপর রেখে তেল ঝরে নামিয়ে নেব। এগুলোকে ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। তো এগুলোকে আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই নাস্তার রেসিপি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সকাল বিকালে চায়ের সাথে এই নাস্তাগুলো পরিবেশন করা যায়। ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করে এই নাস্তা। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু রেখে 2-3 দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো নতুন রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।